হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু কেকেডি ক্যারিয়ার ওয়াল। তো তোমরা যারা আজকে তিনটের পর থেকে তোমরা যারা এনরোলমেন্ট নাম্বার দিয়ে তোমাদের যে অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড করার নোটিশ দিয়েছিল, তো আজকে তিনটের পর থেকে কিন্তু লিঙ্ক খুলে দেওয়া হয়েছে। কিছু জনের সমস্যা হচ্ছে, তো সেটা কিভাবে ডাউনলোড করবে তোমরা সে অ্যাসাইনমেন্ট স্লিপ এবং এক্সাম দেওয়ার জন্য, যা খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা ফার্স্টেই গুগল ক্রোমে চলে আসবে। গুগল ক্রোমে এসে এখানে ডাইরেক্ট যে ওয়েবসাইট আছে না, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অ্যাফিলেটেড যে ওয়েবসাইট, একটা অন্য ওয়েবসাইট। তো প্রথমে তোমরা সার্চ বারে লিখবে NSOU CE BDP। দেখো এই ওয়েবসাইটটা আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, NSOU CE BDP। এই ওয়েবসাইটে তোমরা লিঙ্কে ক্লিক করবে। তো লিঙ্কে ক্লিক করার পর তোমরা ডাইরেক্ট এই ওয়েবসাইটের পেজে লগ ইন হয়ে যাবে। তো এখানে দেখাবে তোমাদের, এখানে কিন্তু দেখাচ্ছে যে, দেখো তোমরা দেখতে পাবে, এটা চাচ্ছে যে ডাউনলোড স্লিপ ডাউনলোড করার জন্য এই যে একটা স্ক্রোল করছে, লেখাটা স্লাইড করছে। তো এখানে কিন্তু ক্লিক করলে তোমরা কোনো লিঙ্কে ক্লিক করতে পারবে, কোনো লিঙ্ক অ্যাক্সেস করতে পারবে না, বা কোনো ওয়েবসাইট কিন্তু খুলছে না। এই যে দেখাচ্ছে যে ক্লিক অন ক্যান্ডিডেট, এখানে তারপরেই কিন্তু এখানে তোমাদের বলে দিয়েছে যে ক্যান্ডিডেটই ক্লিক করার জন্য, ক্লিক করলে সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। এই রেড কালারে যে লেখাটা স্লাইডিং হচ্ছে, এখানে ক্লিক করলে কিন্তু তোমরা কোনো লিঙ্ক পাবে না। তোমরা যেটা পাবে, তোমাদের যেটা কাজ করতে হবে, যে নিচের দিকে তোমরা যাবে, এখানে যে ক্যান্ডিডেট প্রথম অপশনটা আছে এইখানটাই তোমরা ক্লিক করবে। এইখানটায় ক্লিক করলে তোমাদের এনরোলমেন্ট নাম্বার চাইবে, যে বিডিবি ফার্স্ট ইয়ারে তোমরা স্টুডেন্ট আছো, তো তারা এইখানে নাম্বার দেবে। যারা 2021 সেশানের স্টুডেন্ট আছো বিডিবি ফার্স্ট ইয়ার, তারা এখানে ইউজার নেমটির কিছু দেওয়ার দরকার নেই, তোমরা ওপরে চলে যাবে এই পেজটার। এইখানে দেবে একটা ব্লু কালারের লেখা স্লাইডিং হচ্ছে, তো তোমরা ডাইরেক্ট ওইখানটাই ক্লিক করবে। তো এই জায়গাটায় যে লেখাটা যাচ্ছে ক্লিক হেয়ার, তো তোমরা ওইখানেই ক্লিক করবে। তো ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবং এখানে দেখুন, এখানে এনরোলমেন্ট নাম্বার চাইছে, তো এখানে এনরোলমেন্ট নাম্বারটা তোমরা বসিয়ে দেবে। এনরোলমেন্ট নাম্বার বসিয়ে দেওয়ার পর তোমরা ডাইরেক্ট ডাউনলোড বাটনে ক্লিক করবে। তো ডাউনলোড বাটনে ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, যেখানে ওপেন বলে দেখাচ্ছে, পিডিএফটা এখানে শো করছে না, কারণ এটা পপ আপ, এটা ডেস্কটপ মোডে করলে তোমরা দেখতে পেতে, যেহেতু এটা ক্রোম ব্রাউজার তোমরা ফোন থেকে অ্যাক্সেস করছো তাই একটু সমস্যা হবে। তো এটা ওপেন হবে না, তোমরা শুধু ওপেনেই ক্লিক করে দেবে। ওপেনে ক্লিক করলে তোমাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে গেলে তো এইরকম জিনিসটা আসবে, আমি দেখিয়ে দিচ্ছি। তো এইরকম জিনিসটা আসবে তোমাদের সামনে। এবারে নতুন বারকোড এসছে, তো এখানে বারকোড থাকবে, এখানে সিরিয়াল নম্বর থাকবে, এখানে সিরিয়াল নম্বর আছে বারকোডের কাছেই, তোমরা দেখতে পাচ্ছ। তারপর এখানে নিচের দিকে তুলবে, এখানে তোমাদের ফটো সিগনেচার ঠিক আছে কিনা দেখে নেবে অ্যাসাইনমেন্ট স্লিপে, যদি ঠিক থাকে কোনো সমস্যা নেই। তারপরে তোমাদের ইলেকট্রিক সাবজেক্ট যেগুলো পরীক্ষা হবে, পেপার কোড এখানে দেওয়া আছে E1 E2। তারপর কম্পালসারি যে চারটা সাবজেক্ট, FBG, এটা বাংলার অনার্সের স্টুডেন্ট যারা, তাদের জন্য এটা, তোমাদের যার যে সাবজেক্ট আছে তারা এখানে সাবজেক্ট কোডগুলো মিলিয়ে নেবে। এবং কবে থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে সেটা কিন্তু বলে দিয়েছে এখানে, ডেট অফ কমেন্সমেন্ট 15/9/2021। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য।